আলাইকুম বন্ধুরা, শবনম শিল্পী চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সামনে বানাবো ছোলার ঘুগনি। খুব সহজ পদ্ধতিতে কিভাবে ছোলার ঘুগনি বানানো যায় সেটা আজকে আপনাদের সামনে আমি করে দেখাবো। এবং এইভাবে আপনারা যদি ছোলার ঘুগনিটা করেন তাহলে খুব টেস্টি হবে। তো আসুন বন্ধুরা, তার জন্য আমি কিছুটা পরিমাণ ছোলা 6-7 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে ছোলাটা আমি দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর এতে আমি পরিমাণ মতন জল অ্যাড করব। এমনভাবে জলটা অ্যাড করব যেন সেদ্ধ হওয়ার পরে জল না থাকে। ঠিক এই পরিমাণ জল আমি অ্যাড করলাম। এবার আমি এটাকে সেদ্ধ হতে দেবো। কলাইটা আমার সেদ্ধ হয়ে গেছে। কলাইটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল অ্যাড করছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দিলে খেতে সুস্বাদু হবে। আর লঙ্কা আপনারা স্বাদ মতন দেবেন, নিজেরা যেমন ঝাল খান ঠিক সেই রকম দেবেন। আমি এখানে দুটো চেরা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দিতে হবে, প্রায় 1 চামচ মতো। এতে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। এবার আমি সেদ্ধ করা ছোলাটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে ছোলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে কিছুটা জিরে গুঁড়ো। এবার আমি এতে কিছুটা ধনে পাতা অ্যাড করলাম। এইভাবে যদি আপনারা ছোলার ঘুগনিটা বানান তাহলে আপনাদের এটা মুড়ি দিয়ে খেতে কিংবা এমনি শুধু মুখে খেতে অসাধারণ লাগবে। আপনারা একবার বানিয়েই দেখবেন। এবার এটা আমার হয়ে এসেছে, এবার আমি সার্ভ করব। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা যদি ছোলার ঘুগনিটা বানিয়ে দেখবেন খুব টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।